গামছা ঝুলাই দিছে সাকিব খানের গামছা ধরে জানলার উপরে পাড়া রেখে ছাদে উঠছে বাসে। একটা মার্কেটিং প্ল্যান ছিল যে আমরা কোনো পোস্টার দিব না, আমরা কোনো টিজার ছাড়ব না, আমরা সাকিবের একটা লুক দিয়ে, হ্যাঁ আমরা সাকিবের একটা লুক দিয়েছি। এই লুকটা করার জন্য আমি সোমনাথকে এনেছি, যে অমিতাভ বচ্চন, গ্রেট অমিতাভ বচ্চনের পা মুভিটার অমিতাভ বচ্চনের অ্যাস্থেটিক মেকআপ দিয়েছিল। এবং আজকে আসলে আমার শুরুর থেকেই গল্পটা জানতে ইচ্ছে করছে যে প্রিয়তমা নিয়ে আমরা বেশ কিছুটা কথা একটু শুনেছিলাম বেশ অনেকটা বছর ধরে, যে চিত্রনাট্য লেখা হচ্ছে বা এরকম একটা সিনেমা মুক্তি পাবে বা আসবে, কিন্তু একটু ধোঁয়াশা ছিল। সব কিছু মিলিয়ে আসলে পরিকল্পনাটা কী করে হলো বা আপনি কী করে প্রিয়তমার সাথে যুক্ত হয়ে গেলেন? অ্যাকচুয়ালি এটার ব্যাক স্টেপটা যেটা, যে আমার প্রয়াত ছোট ভাই ফারুক হোসেন স্ক্রিপ্টটি লিখেছিল, স্ক্রিপ্টটি আমার কাছে ছিল। আচ্ছা, স্ক্রিপ্টটি আমি এবং সাকিব আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা স্ক্রিপ্টটি নিয়ে একটা ছবি বানাবো। তো ইন বিটুইন দিস টাইম সাকিব হঠাৎ করে বলল যে এ তার এসকে প্রোডাকশন থেকে এই ছবিটা সে বানাতে চায়, আমাকে বলল সে হিমেল আশরাফকে নিয়ে বানাতে চায়। তো সেই জায়গা থেকে আমি বললাম ওকে, বললেন গুড, তুমি করো, আমার কোনো প্রবলেম নেই। তো সে প্রিপ্রোডাকশন কিছু করার পরে তারপরে আবার সেকেন্ড থটে আমাকে বললো যে আমার মনে হয় যে তোমার যেহেতু একটা বেটার সেট আপ আছে, আই হ্যাভ আ বিগ সেট আপ রিগার্ডিং ফেম, আই হ্যাভ এভরি সিঙ্গেল থিং। সো সে আমাকে বললো যে তাহলে আমার মনে হয় যে তুমি যদি এটা এক্সিকিউট করো দ্যাট উইল বি বেটার ফর দিস ফেম। আচ্ছা, সো সেই জায়গা থেকে আমি ছবিটা টেক ওভার করলাম। একটা মেয়ে দরকার ছিল, একটা খুব সুইট, যাকে কেউ চেনে না ওভাবে, সে এখনও রিকগনিশন পায়নি, বাট অ্যাক্টিংটা ভালো করে, যার এক্সপ্রেশনটা ভালো, যাকে দেখে মনে হবে যে একটা পাশের বাড়ির একটা মেয়ে, ছোট বোনের মতো বা প্রেমিকার মতো, গ্রামের একটা সহজ সরল, কিন্তু সে নিজেকে স্মার্ট ভাবার চেষ্টা করে, সে কথায় কথায় ইংলিশ বলার চেষ্টা করে কিন্তু পারে না, ভুলভাল বলে, একটু ফানি, এরকম একটা মেয়ে খুঁজতে খুঁজতে আমরা এই ইথিকাকে পাই। তো ইথিকাকে পাওয়ার পর ইথিকাকে আমরা যখন ইসে অনলাইনে কথা বলি, তারপরে তাকে বলি তুমি বাংলাদেশে আসো, আমরা তোমার একটা স্ক্রিন টেস্ট নেবো। স্ক্রিন টেস্ট নিলাম, নেওয়ার পরে সাকিব অ্যান্ড ওকে নিয়ে আমরা একটা ছোটোখাটো একটা শ্যুটের মতো একটা অ্যারেঞ্জ করলাম, দেখলাম যে মানে দে আর ডুইং ভেরি গুড। তারপরে আমরা তাকে কাস্ট করলাম। আফটার দ্যাট হিমেল তার টিম রেডি করলো, গানগুলো আমরা রেডি করলাম, আমরা প্রিন্স ভাইয়ের কাছে গেলাম, প্রিন্স ভাইকে বললাম 4.5 বছর পরে প্রিন্স ভাই গান করলো, আমি গেলাম প্রিন্স ভাইয়ের কাছে বললাম যে আপনি কি আমার জন্য করবেন না একটা গান? তো প্রিন্স ভাই বললো আচ্ছা যা তোর জন্য করবো একটা গান। এই জায়গা থেকে বালামকে ফেরত আনলাম, বালামকে বললাম যে আসো, আর আমার তো প্রিয়তমা আছেই কোনাল। তো সব কিছু মিলে জাহিদ গান লিখলো, অলি গান লিখলো। একটা মার্কেটিং প্ল্যান ছিল যে আমরা কোনো পোস্টার দিব না, আমরা কোনো টিজার ছাড়ব না, আমরা সাকিবের একটা লুক দিয়ে, হ্যাঁ আমরা সাকিবের একটা লুক দিয়েছি। এই লুকটা করার জন্য আমি সোমনাথকে এনেছি, যে অমিতাভ বচ্চন, গ্রেট অমিতাভ বচ্চনের পা মুভিটার অমিতাভ বচ্চনের অ্যাস্থেটিক মেকআপ দিয়েছিল সোমনাথ, তাকে নিয়ে এসেছিলাম আমি একদিনের জন্য। হি কেম ফর ওয়ান ডে, যে এই মেকআপটা দিয়েছে, ইট মেক্স সাকিব আ গ্রেট লুক। এবং ওই পোস্টারটা প্রকাশের পরপর রীতিমতো ভাইরাল হয়ে গেল, একদম ঝড় হয়ে গেছে একদম পুরাই। এবং সাকিব খানকে এভাবে আসলে কেউ কখনো দেখেনি, কেউ দেখায়নি, ওইটা কি একটা স্ট্র্যাটেজি প্ল্যানই তো ছিল যে এরকম একটা ভাইরাল কিছু একটা দেয়া হবে? একটা কিছু তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এমন কিছু একটা করব যেটা আগে কখনো সাকিব করেনি। একদম, আমরা কিন্তু শুটিংয়ের মধ্যে এমন কাজ করেছি। আচ্ছা, শুটিংয়ের মধ্যে যেরকম সাকিব আগে যেটা করেনি সেটা হচ্ছে, শুটিংয়ে একটা সিন আছে আমাদের ছবিতে, আপনি দেখলে, আপনি যদি দেখে থাকেন আপনি জানবেন, বাসের ছাদে সাকিব বসে যাচ্ছে। তো এখন তো বাসের ছাদে উঠার সিঁড়ি নেই, আগে ছিল বাসের পিছনে। তো সাকিব খান কিন্তু ওই যে উপর থেকে গামছা ঝুলাই দিছে, সাকিব খান ওই গামছা ধরে জানলার উপরে পাড়া রেখে ছাদে উঠছে বাসের, যেটা সাকিব কিন্তু আগে কখনো করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সাকিবের, মানে এই টাইপের ডিভোশন সে দিয়েছে এই ছবিতে, এই জন্যই প্রিয়তমা আজকে প্রিয়তমা হয়েছে। এবং যদি জানতেই চাই যে আসলে প্রিয়তমার এতটা সাফল্য কি প্রত্যাশিত ছিল, কখনো কি একবারের জন্য মনে হয়েছে যে এরকম রেকর্ড ভেঙে ফেলবে, অবিস্মরণীয় একটা সাফল্য, সবাই হলে ছুটে যাবে, টিকিট পাওয়া যাবে না, এটা কি কখনো মনে হয়েছে?
ফ্র্যাঙ্কলি স্পিকিং এত দূর পর্যন্ত আমরা আশা করিনি। আচ্ছা, আমরা আসলে সময় এরকম বলা হয়েছিল যে শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে কেউ দেখতে চায় না বা দেখতে যেতে চায় না, তার আলাদা একটা ভক্ত শ্রেণী আছে। আমি জানি না কারা বলছে এগুলা, কিন্তু এগুলোর সাথে আমি একেবারেই একমত না। ভেঙে দিয়েছে এবার, এগুলোর সাথে আমি একমত না। অন্য ছবিগুলোর ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না, কিন্তু শাকিব খানই শাকিব খান। শাকিব খান সিনেপ্লেক্স শাকিব খানের জন্য না, আই ডোন্ট থিংক ইট। শাকিব খান এভরিওয়্যার, একদমই তাই। ফিল্ম হলে শাকিব খান, হলে সিনেপ্লেক্স কেন, সিঙ্গেল স্ক্রিন কেন, শাকিব খান সব জায়গায়, শাকিব খান সব জায়গায় চলে। শাকিব খান এমন একটা জিনিস, শাকিব খান সাইবেরিয়াতে যে ডিপ ফ্রিজও বেঁচে দিয়ে আসতে পারবে, রাইট? শাকিব খান এই টাইপের একটা মানুষ, সত্যি।